নবাবগঞ্জ আমার খালামনির বাসায়। তো যাওয়ার ভিডিওটা আমি অনেক সুন্দর করেই করেছিলাম, বাট আমার একটা মেয়ে আছে যে আমার ফোন থেকে আমার ভিডিওসগুলো ডিলিট করে ফেলছে। অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি ক্যাপচার করেছিলাম। আচ্ছা যাই হোক, আমরা খালামনির বাসায় গিয়ে তাকে সারপ্রাইজ দিয়েছিলাম। এক্স্যাক্টলি সে জানতোই না আমরা যাব, আর তার আগে নানুরা প্রায় অনেকদিন ধরে ওখানে ছিল। তো আমরা সবাই মিলে একটু বের হয়েছি গ্রামটা একটু দেখার জন্য। তো হাঁটতে হাঁটতে চলে যাই নদীর পাড়ে, ওখানে ছোট একটা নদী আছে। তো ওখানে আমি ছোট ছোট কয়েকটা টিকটক ভিডিওই বলা যায় আমি বানিয়েছিলাম। তো আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, আর সিয়া তো আছেই দুষ্টামি করার জন্য। নানু, খালামণি, সুজানা, আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম দেখার জন্য। সো এত সুন্দর রাস্তা, মানে বাসার সামনে এত সুন্দর রাস্তা, আর আশেপাশে তো গাছপালা আছেই। তো আমরা পুকুর পাড়ে চলে যাই, যাওয়ার পরে যেটা দেখতে পারি ওখানে একটা গুইসাপ পানিতে ছিল, মানে সে ভয়ানক একটা ব্যাপার ছিল। সমস্যা কি বলতো, হুজুর দেখা আমরা বের হয়ে গিয়েছিলাম বিকালবেলা ফুচকা খাওয়ার জন্য, সরি আবারও ভুল করছি, চটপটি খাওয়ার জন্য। তো সবাই হাঁটছিলাম, কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না, আমরা অর্ধেক স্টল হেঁটেই চলে গিয়েছিলাম। খালামনির বাসাটা এমন জায়গা যেটা আশেপাশে কোনো দোকান নেই, অনেক দূরে, সব কিছুই অনেক দূরে। তাও হাঁটতে খুবই ভালো লাগছিলো, কারণ রাস্তাটা অনেক সুন্দর আর পাশে তো গাছপালা রয়েছেই। আমরা ওখানে বসে চটপটি খাই, আর সে ওখানে চিপস খাচ্ছিল। তারপরের দিন আমরা সকাল ভোরে ব্যাক করি। তো ওখান থেকে ফেরার সময়টা অনেক ইমোশনাল ছিল, নানু আর খালামণি তো অলরেডি কান্না করে দিচ্ছিল এরকম মনে হচ্ছিল আর কি। তাহলে আজকে এই পর্যন্তই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই থাকবেন আমার পরের ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।